নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এটা হবে। যারা তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং যারা অন্য যে কোনো যেগুলো মেডিকেল লাইনে যে সব এক্সাম সেগুলো দেওয়ার জন্য তৈরি হচ্ছ, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট ছাড়াও যেসব এক্সাম মানে স্টুডেন্টরা তোমরা জেনপাস এক্সাম দেবে, যেসব অ্যান্ড অন্য যেসব যারা ডিপ্লোমা যে প্যারামেডিকেল কোর্সগুলোর জন্য একটা এক্সাম হয়, তো এগুলোর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই ভিউটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিটের স্টুডেন্টদের জন্য। মেডিকেল ফিল্ডে দেখো যারা যাওয়ার ইচ্ছা তাদের সবারই প্রথম হলো ডক্টর হওয়ার ইচ্ছা থাকে। ধরো নিটে যদি এখন চান্স না পাও, কেউ যদি সময় নষ্ট না করে যদি ড্রপ না দিয়ে নিটের প্রিপারেশন নিয়ে যদি চাও যে আমি অন্য কোনো এক্সামের মাধ্যমে ভালো একটা লাইনে এই ফিল্ডে যাব, তাহলে একটা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো। এটা থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে যে এমসে আমাদের ভারতবর্ষে জানো এমস হলো, এমস যে মেডিকেল কলেজগুলো আছে ইন্ডিয়ার মধ্যে টপ মেডিকেল কলেজ পুরো বিশ্বের মধ্যে, হ্যাঁ এদের নাম আছে, যেমন দিল্লি যে এমস আছে। এখন ভারতে আমাদের অনেকগুলো এমস হয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কল্যাণী এমস হয়েছে, অনেকে হয়তো জানো। তাহলে এই এমসগুলোতে নার্সিং পড়ার জন্য, বিএসসি নার্সিং পড়ার জন্য, আর হলো তোমার যে অন্য প্যারামেডিকেল যে ডিগ্রি কোর্সগুলো হয় সেই কোর্সগুলো করার জন্য একটা আলাদা প্রবেশিকা পরীক্ষা হয়। সেই পরীক্ষাটার এখনও নোটিফিকেশন বের হয়নি 2024 সালে, ওটা খুব তাড়াতাড়ি বের হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, এবং আমি ওই ফর্মটা বের হলে সব তাকে কীভাবে ফিল আপ করতে হবে তার কি প্রয়োজনীয় যত গুরুত্বপূর্ণ তথ্য আমি সব সেই সম্পর্কে ভিডিও তৈরি করব, বুঝতে পারলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ কেরিয়ার এটা। তোমরা এখান থেকে যারা বিএসসি নার্সিং এবং অন্য যেসব কোর্সগুলো আছে ভালো ভালো কোর্সগুলো করেও কি না প্রচুর টাকার, মানে যদি বলো যে ডক্টরের মতো সম্মান পাবে, এবং এমবিবিএস ডক্টরের মতোই তোমরা স্যালারি পাবে এখানে যেসব, বুঝতে পারছো? তারপর যদি হায়ার এডুকেশন করো তাহলে তো ব্যাপারই আলাদা হয়ে যাবে। হায়ার এডুকেশন করলে এখন এখানে কী কী মেইন কোর্স আছে, যে কোর্সগুলো সব থেকে ডিমান্ডফুল, যেগুলো কোর্স করলে তুমি ধরো এন্ট্রি প্রায় মানে যদি সরকারি মেডিকেল কলেজে কোনো তুমি চান্স পাও সিলেক্ট হও, মানে আমি কোর্স কমপ্লিট করার পর বলছি, জবে ঢোকার সময় তখনই প্রায় 45 থেকে 50 হাজার টাকা এগুলো স্যালারি হয়। এবং কিছুদিনের মধ্যে যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমার প্রায় মানে 60-70 হাজার টাকা বেতন আছে এই সব কোর্সের, বুঝতে পারছো? এখন বিএসসি নার্সিংয়ে তো নার্স মেয়েরা যারা যেতে পারবে, বাকি যে সব কোর্সগুলো যারা তোমরা মেয়েরা বা ছেলেরা যে কেউ করতে পারে, এখানে প্রচুর কোর্স আছে। এই যে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো এমসের মধ্যে বিভিন্ন এমসগুলোতে করা হয়, যেমন ডেইলি এমসে কী কী কোর্স আছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও যে ডেইলি এমসে কারো যদি টার্গেট থাকে যে এমস ডেইলিতে কী কী কোর্স আছে এই মানে পরীক্ষাটার মাধ্যমে, বুঝতে পারলে? আমাদের দেখো কত কত এমস আছে, দিল্লি এমস, তারপর হলো বিবিনগর, হ্যাঁ তারপর হলো বিলাসপুর, ভুবনেশ্বর, যোধপুর, মানে যতগুলো ইন্ডিয়াতে এমস আছে কোথায় কী কোর্স করা হয় এখানে সব ডিটেলস দেওয়া আছে। তাহলে আমি বেসিক এই যে এমসে দিল্লিতে কী আছে, বিএসসি অপটিমেট্রি আছে মানে চোখের বিষয়ে, তারপর হলো মেডিকেল রেডিওলজি ইমেজিং, ডেন্টাল অপারেশন, ডেন্টাল হাইজিন, তারপর ওটিটি অপারেশন থিয়েটারে যেটা কাজ করতে হয় সার্জেনের সঙ্গে, অ্যান্ড তারপর বিএসসি নার্সিং আছে, অ্যান্ড বিএসসি পোস্ট বেসিক নার্সিং যারা জিএনএমের পরে করতে চায় তারা, বিএসসি যারা জিএনএম করে যারা বিএসসি নার্সিং করতে চায় তাদের জন্য পোস্ট বেসিক নার্সিং তাদের করতে হয়, বুঝতে পারলে? তো এই ভিডিওতে আমি যেই জিনিসটা বলবো সেটা হলো যে কোন কোর্সটা তোমরা দেখো, প্যারামেডিকেলে অনেক কোর্স অনেক লাইন, এখানে কোনটাতে তোমাকে যাওয়া উচিত যেটা সব থেকে মানে ডিমান্ড বেশি এবং ভালো রেসপেক্ট আছে, এবং তুমি অ্যাজ এ ডক্টরের সঙ্গে সবসময় কাজ করতে পারবে, বুঝতে পারলে কি না? তোমাকে মনে হবে না যে তুমি একজন ডক্টর নও, মানে সো সেটা বেশি যে ডিমান্ড থাকে সব সময় বা সব সময় এর মানে একটা মানে তোমাকে হসপিটালে খুব জরুরি লাগবেই, সেটা হলো ওটিটিতে যে কাজ করে দেখো অপারেশন থিয়েটারে সার্জেনের সঙ্গে, হ্যাঁ। তারপর হলো এই যে রেডিওলজি ডিপার্টমেন্টটা বর্তমান মডার্ন যুগে এখন, হ্যাঁ মডার্ন মেডিকেল ফিল্ডে খুবই এর চাহিদা বাড়ছে রেডিওলজি, বুঝতে পারছো? তুমি এখানে যে বিভিন্ন যে আমাদের জটিল যেসব রোগ, হ্যাঁ সেই সব পরীক্ষা যে এক্সাম মানে ডায়াগনোসিস যে করা হয় সেইগুলো, অ্যান্ড ইমেজিং টেকনোলজি যে টেস্ট করা হয় তার যে বিভিন্ন ধরনের ছবি তোলা, এই যে কোর্সগুলো
এখানে দুটো, তারপর একটা হলো তোমার যেমন এই যে ওটিটি তো বললাম, আরেকটা সেটা হলো যে এমআরআই। এমআরআই শুনেছো তোমরা? কোনো জটিল যে রোগ হলে সেটা কি আমাদের এমআরআই, সিটি স্ক্যান এইসব যে এক্সাম মানে ইয়াগুলো টেস্টগুলো করতে দেয় কি না? এই যে ভুবনেশ্বর যে এমস, সেখানে হলো এমটিআর, এই যে মেডিকেল টেকনোলজি অ্যান্ড রেডিওগ্রাফি, ভেরি ভেরি বর্তমানে এটা খুবই এই কোর্সগুলোর ডিমান্ড। হ্যাঁ, যারা এগুলো করে তাদের অ্যান্ড মাস্টার ডিগ্রি করে হায়ার লেভেলে আরও পড়াশোনা করে তারা অনেক মানে বড় বড় জায়গায় কাজ করে, বুঝতে পারছো কি না? অ্যান্ড এই যে রেডিওথেরাপি, যে মেডিকেল টেকনোলজি অ্যান্ড রেডিওথেরাপি এমটিআর, এই যে কোর্সগুলো, এগুলোর প্রচণ্ড চাহিদা। ওকে, তো তোমাদের যে এই কোর্সগুলো বা যেই কোর্সে যাও কোনো, অবশ্যই জেনে বুঝে ঢুকবে কোনো কোর্সে যাওয়ার আগে, নাহলে কিন্তু প্রচণ্ড ঠকে যাবে, কারণ এটা ঢোকার পরে একবার বের হতে পারবে না, হয় তোমাকে করতে হবে নাহলে ড্রপ দিয়ে আসতে হবে, বুঝতে পারলে কি না? সো অবশ্যই যেই কোর্স যেই লাইনেই যাও সেটা অবশ্যই ওই সম্পর্কে আগে জানবে যত্ন, কারণ পুরো জানা তো সম্ভব না, কিন্তু একটা বেসিক তোমাকে আইডিয়া থাকতে হবে না, কারণ ওটা যাওয়ার পর ওখানে তোমাকে পড়াশোনা করতে হবে সেই ফিল্ডে, তাই না? কারণ ওটা পুরো লাইভ হয়ে যাবে, তোমার পুরো জীবনের সঙ্গে একটা জড়িত ফিল্ড হয়ে যাবে। অ্যান্ড তারপর এই যেটা বললাম মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং যে টেকনোলজি, বুঝতে পারছো, এই যে এই কোর্সটা খুবই বর্তমানে ডিমান্ড আছে, সবগুলোই ভালো, যতগুলো কোর্স আছে কিনা প্রত্যেকটা কোর্সেরই ডিমান্ড, কিন্তু তাদের মধ্যে আমরা এখন যেটা বেশি বেটার সেটাকে ইয়ে করব, বুঝতে পারছো? এখানে যতগুলো কোর্স আছে এগুলো এমস থেকে যতগুলো দেখতে পাচ্ছ বা আমাদের জ্যানপাস এক্সামে যতগুলো আছে সবগুলো এগুলো, কারণ এদের ছাড়া তো একটা হসপিটাল, হ্যাঁ, যে নার্সিংহোম বা যে কোনো প্রাইভেট হসপিটালগুলো, ডক্টর তো অবশ্যই আছে, ডক্টরের সঙ্গে এদেরও জরুরি, এদের ছাড়া তো ওখানে চলবে না না হসপিটালে কোনো কাজ করার। হ্যাঁ, ডক্টরের থেকে যে একটা হসপিটালে যত ডক্টর থাকে, ডক্টরের থেকে অন্য যেগুলো মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত হসপিটালটাতে চলছে তাদের সংখ্যাটা তো বেশি থাকে কি না, সেটা তো জানো। তো সব সময় এদের ডিমান্ড থাকে, নার্সদের যেমন ডিমান্ড প্রতি বছরই প্রায় রিক্রুটমেন্ট হয় নার্সদের, হ্যাঁ, স্টেট লেভেলে অথবা সেন্ট্রাল লেভেলে, তো এদেরও রিক্রুটমেন্ট হয়, বুঝতে পারছো? তাহলে আমি এই যেই কয়েকটা ইয়ের কথা বললাম, এমআরআই টেকনোলজি, তারপর হলো রেডিওগ্রাফি বা রেডিওলজি বিভাগে, বুঝতে পারছো, তারপর ওটিটি যেটা অপারেশন, এই তিনটা, আর একটা আমি জ্যানপাসের ক্ষেত্রে বলেছি যে ফিজিওথেরাপি অ্যান্ড অকুপেশনাল থেরাপির সম্পর্কে আলোচনা করেছি, ওই ভিডিওটা গিয়ে তোমরা দেখো, যারা দেখোনি ভিডিও লিঙ্ক ইয়েতে সেকশনে চলে যাও, ওখানে পেয়ে যাবে আমাদের জ্যানপাসে যতগুলো 14টা যে কোর্স আছে বিএসসি নার্সিং শো, সেখানকার সম্পর্কে আমি মোটামুটি একটা ভালো ওখানে আলোচনা জিনিস আলোচনা করেছি যে কোন লাইনটাতে গেলে তোমার কোন কোর্সটা নিলে ভালো হবে, বুঝতে পারছো? অ্যান্ড আরও যদি তোমরা কোনো কোর্স সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অ্যান্ড এমস এই পরীক্ষাটা তোমরা অবশ্যই দেবে যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াসলি যারা পড়াশোনা করছো, বুঝতে পারলে কি না, সিরিয়াস, এবং যারা এই ফিল্ডে যাওয়ার জন্য চেষ্টা করছো এবং ইচ্ছা আছে মন থেকে, বুঝতে পারলে, এমসে চান্স পাবো মানে বিশাল ব্যাপার, তুমি ভাবো এমসে যে এই কোর্সগুলো করলে, আর এগুলো সব ডিগ্রি কোর্স, কারণ তুমি যদি এমনেও কোনো মানে অনার্স নিয়ে কোর্স করো সায়েন্সের স্টুডেন্টে, তোমরা যদি যে কোনো ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি নিয়ে অনার্স পড়ো, সেক্ষেত্রেও যে তোমাকে ধরো একজন কেউ বায়োলজি জুওলজি নিয়ে কেউ অনার্স পড়ছো, তাহলে জুওলজি অনার্স নিয়ে পড়লে তোমাকে কী পড়তে হবে, প্রাণী সম্পর্কে পড়তে হবে সব কিছু, বুঝতে পারলে কি না, প্রাণীর দেহে সম্পর্কে কী আছে না, যেমন আমরা ফাইভ অ্যানিমেল কিংডমে যা পড়েছো কিনা ওটা ডিটেলস পড়তে হবে জুওলজিতে, সো অ্যান্ড হিউম্যান সম্পর্কেও পড়তে হবে, হিউম্যান বডি সম্পর্কে, জুওলজি মানে অন্য অ্যানিমেল এবং আমাদের মানুষের বডি সম্পর্কেও পড়তে হবে। তাহলে তোমরা এই মেডিকেল ফিল্ডের এই সব যত কোর্সগুলো আছে বিএসসি লেভেলে, এগুলোতে কিন্তু প্রত্যেকটা কোর্সে যে বেসিক যে সাবজেক্টগুলো থাকে গুরুত্বপূর্ণ, যে এই জিনিসটা শোনো, যে এখানে প্রায় মেডিকেলে যেমন এমবিবিএসে কী পড়তে হয়, ফিজিওলজি পড়তে হয়, হ্যাঁ, তারপর বায়োকেমিস্ট্রি পড়তে হয়, তারপর অ্যানাটমি পড়তে হয়, যে তিনটা মেডিকেলের বেসিক তিনটা সায়েন্স সাবজেক্ট, মানে সেটা হলো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড অ্যানাটমি, তো এই তিনটে সাবজেক্ট তুমি যেই লাইনেই যাও, বিএসসি নার্সিংয়ে যাও বা যত এখানে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে তোমাকে এই তিনটে সাবজেক্ট পড়তেই হবে। হ্যাঁ, ওটা তোমার সিলেবাসটা কম বেশি থাকে, মানে এমবিবিএসের ক্ষেত্রে ওটা ডিপ পড়তে হয়, একবারে বেশি পড়তে হয়, এগুলোতে একটু কম করে থাকবে, বুঝতে পারলে, কিন্তু পড়তে তো হবেই। তাছাড়াও অন্য যতগুলো সাবজেক্ট আছে কি না সবগুলোই প্রায় পড়তে হয়, এখানে কম করে থাকে সিলেবাসটা, বুঝতে পারলে, এবং কিছু কিছু সাবজেক্ট যত তুমি হায়ার লেভেলে ধরো সেকেন্ড ইয়ার থার্ড
থার্ড ইয়ারে উঠলে তখন কি হবে, একটু স্পেশালাইজড হয়ে যাবে যে এই ব্রাঞ্চ রিলেটেড যেই জিনিসগুলো তোমাকে বেশি পড়তে হবে, কিন্তু বেসিক যেগুলো মেডিকেল ফিল্ডের সাবজেক্ট ওগুলো কিন্তু পড়তে হবে। সো এর যারা তোমরা জানো না এই জিনিসটা, আশা করছি তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। সো আরও কিছু জানতে চাইলে আমি যেটা বলছি কমেন্টে জানাবে, অ্যান্ড আশা করছি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হবে, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এই অ্যামসের হলো এর ফর্ম বের হবে যে বিএসসি নার্সিং আর হলো এই যে প্যারামেডিকেল কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, অ্যান্ড আমি সব কিছু জানিয়ে দেবো।